আসসালামু আলাইকুম মুক্তিযোদ্ধাদের তালিকার ক্ষেত্রে শহীদ বুদ্ধিজীবী কারা হবেন তারই খবর আজকে জানব তবে আপনি যদি যুদ্ধের জীবন চ্যানেলের নতুন হয়ে থাকেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশেই থাকবেন মহান মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবীদের তালিকা তৈরি করছে সরকার এরই মধ্যে একশো জনের তালিকা প্রকাশ করা হয়েছে নতুন করে শতাধিক আবেদন জমাও পড়েছে সেগুলো যাচাই বাছাই করে আগামী বছরের ছাব্বিশে মার্চ চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মুজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে বলেছেন শহীদ বুদ্ধিজীবী স্বীকৃতির জন্য উদ্যোগ নেওয়া হয়েছে কারা শহীদ বুদ্ধিজীবী তা যাচাই বাছাই করা হচ্ছে বাছাই পর্বে কিছু আবেদন ও নিষ্পত্তি অবস্থায় রয়েছে জানা গেছে মন্ত্রণালয়ে যেসব আবেদন জমা পড়েছে সেগুলো শহীদদের পরিবারের পক্ষ থেকে করা হয়েছে কারো স্ত্রী কারো সন্তান এসব আবেদন করেছেন খোঁজ নিয়ে জানা গেছে মুক্তিযোদ্ধাদের তালিকার ক্ষেত্রে শহীদ বুদ্ধিজীবী কারা হবেন এর একটি মানদণ্ড তৈরি করা হয়েছে যেমন সাহিত্যিক দার্শনিক বিজ্ঞানী চিত্রশিল্পী শিক্ষক গবেষক সাংবাদিক আইনজীবী চিকিৎসক প্রকৌশলী স্থপতি ভাস্কর সরকারি বেসরকারি কর্মচারী রাজনীতিবিদ সমাজসেবী সংস্কৃতিসেবী চলচ্চিত্র নাটক সঙ্গীত ও শিল্পকলার অন্যান্য শাখার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি যারা বুদ্ধিবিত্তিক কর্মের মাধ্যমে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং পাকিস্তানি দখলদার বাহিনী কিংবা তাদের সহযোগীদের হাতে শহীদ কিংবা চিরতরে নিখোঁজ হয়েছেন তারা শহীদ বুদ্ধিজীবী হিসেবে বিবেচিত হবেন বিশ্বস্ত সূত্রের মাধ্যমে আরও জানা গেছে শহীদ বুদ্ধিজীবীদের তালিকা তৈরি করতে গবেষক বীর মুক্তিযোদ্ধা ও মন্ত্রণালয়ের কর্মকর্তাদের নিয়ে গত বছরের উনিশে নভেম্বর মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিবকে সভাপতি করে যাচাই বাছাই কমিটি করা হয় কমিটির সদস্যরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুনতাসির মামুন অধ্যাপক মেজবা কামাল ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির গণহত্যা নির্যাতন আর্কাইভস ও জাদুঘরের ট্রাস্ট্রি চৌধুরী শহীদ কাদের জাতীয় প্রতিষেধক ও সামাজিক চিকিৎসা প্রতিষ্ঠানের পরিচালক বায়েজিদ খুরশিদ রিয়াজ এবং গণহত্যা নির্যাতন আর্কাইভস ও জাদুঘরের গবেষক গাজী সালাউদ্দিন কমিটিতে বীর মুক্তিযোদ্ধা সদস্যের মধ্যে আছেন চলচ্চিত্র নির্মাতা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু ও লেফটেন্যান্ট কর্নেল কাজী সাজ্জাদ জহির তিনি একজন বীর প্রতীক জানা গেছে প্রথম দফায় কমিটিতে চার শতাধিক আবেদন জমা পড়েছে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে একশো জনকে শহীদ বুদ্ধিজীবী হিসেবে চিহ্নিত করার পর তাদের নাম প্রকাশ করা হয় কমিটির সদস্য সাহারিয়ার কবির বলেন ডাকটিকেটে অনেকের নাম ছিল বাংলা একাডেমির গবেষকরাও রয়েছে তাদের নিয়ে কোনো বিতর্কও নেই প্রাথমিকভাবে তাদের নাম তালিকাভুক্ত করা হয়েছে যত দ্রুত সম্ভব শহীদ মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত তালিকা প্রণয়ন করা প্রয়োজন আরও জানা যায় উনিশশো সালের প্রাথমিকভাবে এক হাজার সত্তর শহীদ বুদ্ধিজীবীর একটি তালিকা করেছিল তৎকালীন সরকার পরে ডাক বিভাগ একশো বাহান্ন শহীদ বুদ্ধিজীবীর ডাকটিকিট প্রকাশ করে তো আজ এ পর্যন্তই দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ